একজন মা চাকরিজীবী ছেলের থেকে বেকার ছেলেকে সত্যি কখনো ভালোবাসে না। একজন বাবা চাকরিজীবী ছেলের থেকে বেকার ছেলেকে সত্যি কখনো ভালোবাসে না। একমাত্র আদরের ছোট বোন সেও চাকরিজীবী ভাইকে ভালোবাসে, বেকার ছোট ভাইকে দেখতে পায় না, কারণ বড় ভাইয়ের কাছ থেকে সে অনেক কিছু পেতে পারে। তোমার ভাইয়ের একটা বাইক আছে, চেয়ে দেখো না, দেয় কি না? দেবে না, কেন জানো? কারণ তুমি বেকার। তুমি ভালো নাকি তোমার ভাই ভালো? তুমি ব্রিলিয়ান্ট নাকি তোমার ভাই ব্রিলিয়ান্ট? এই পরিবারের কর্তা কে, তুমি নাকি তোমার ভাই? এই কম্পিটিশনের ভিতরে না তোমাকে সারা জীবন থাকতে হবে, আর তোমার ভাই মজা নেবে। তোমার ভাই যেখানে তোমাকে সাপোর্ট দিবে, পাশে থাকবে, আর সে নিজেই তোমাকে নিয়ে মজা নেবে। একটা বেকার ছেলে মানে এই নয় যে সে ইউজলেস। একটা বেকার ছেলে ডাজেন্ট মিন অকর্মা। যখন বাসার বাহিরে একটা বেকার ছেলেকে সবাই খোঁচা দেয়, আশাআশি করে, তখন একটা বাবার উচিত খাবার টেবিলে বসে বেকার ছেলেকে বোঝাতে, আজ হবে না তো কি হয়েছে, কাল হবে, আমার ছেলেকে আমি চিনি, আমার ছেলে পারবে। বিশ্বাস করুন, ওই সময় মোটিভেশনটা একটা ছেলের জীবনে অনেক কিছু হতে পারে, কিন্তু কোনো বাবাই আমাদেরকে মোটিভেট করে না। কিন্তু যখন আপনি বলবেন আপনি চাকরি পেয়েছেন, অনেক টাকা বেতন, তখন দেখবেন 5,000 টাকা চাইলে 10,000 টাকা দেবে, জামা কাপড় যা লাগবে সব কিছুর শপিং এর টাকা বাবা না চাইতে দিয়ে দিবে। আপনি এক জায়গায় বিয়ে করতে যাবেন, সবার আগে জিজ্ঞেস করবে ছেলে কি করে, কত টাকা বেতন। আসলে এখন এই সমাজে ভালো একটা জব, ভালো টাকা, ভালো চাকরি একটা মেয়ের হ্যাপিনেস। যখন আপনি চাকরি পাবেন পকেটে টাকা থাকবে, সবাই আপনাকে আপনি আপনি করে কথা বলবে, বড়রা তুমি তুমি করে রেসপেক্ট করবে। মানুষ কত বড় ফেক হতে পারে তা চাকরি পাওয়ার আগে ও পরে বুঝতে পারবেন। সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা কত বড় ফেক, পরিবারের মানুষগুলো কত বড় ফেক, আমাদের এই সমাজ। একটা বেকার ছেলে যখন চাকরির জন্য হন্যে হয়ে দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে চাকরি পায় না, তখন তার মানসিক অবস্থাটা কেউ বোঝে না। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমাকে মেরেছেন, আপনারা মারছেন, আমি আবারও জীবন্ত হচ্ছি, আপনারা মারছেন, আমি উঠে দাঁড়িয়ে আবারও চেষ্টা করছি, আমি তো জব পাচ্ছি না, আমি একটা জব পাচ্ছি না, তার মানে কি আমি সারা জীবন সম্মান পাবো না, ভালোবাসা পাবো না? একটা বিষয় কি জানেন, এই সমাজ কখনো বেকার মানুষকে বুঝবে না। একটা বেকার মানুষের যখন এই সমাজ থেকে মোটিভেশন দরকার, পরিবার থেকে ইন্সপিরেশন দরকার, ঠিক ওই মুহূর্তে থেকে সমাজ এবং পরিবার থেকে অপমানিত এবং লাঞ্ছিত হয়। হ্যাঁ আমি বেকার, কিন্তু আমি একজন মানুষ। ইউআইইউ এর মতে বাংলাদেশের শিক্ষিত বেকারের হার সব থেকে বেশি, প্রতি 100 জন স্নাতক ডিগ্রিধারীর মধ্যে 47 জনই বেকার। এই মানুষগুলোর জীবনের ঘোর অমানিসার সময়, মানসিক ভাবে সম্পূর্ণ আশ্রয়হীন ভাবে ডুবে যান হতাশার অতলে, ভালোবাসা সম্মান শ্রদ্ধা ছাড়া মানুষ হিসাবে বেঁচে থাকা সত্যি তীব্র কষ্টকর। এই অভাবনীয় যন্ত্রণার কথা ভাবুক এই সমাজ ও তাদের পরিবার। সবাইকে একটা কথা বলতে চাই, বেকার হলেও মানুষ তো মানুষই থাকে, সেটি যেন ভুলে না যায় আমরা, কারণ মানুষ তো বাঁচে আশায় ভালোবাসায়।